আচ্ছা, আমরা নিরাপদ পাত্র চাই বা নিরাপদ পাত্র রিলেটেড এবার একটা সৃজনশীল ম্যাথ সলভ করবো। কিছুক্ষণ আগে আমাদের প্রথম পর্বে আমরা নিরাপদ পাত্র রিলেটেড একটা লেকচারে দিলাম, তাই না? তো এবার আমরা একটা প্রশ্ন দিলাম, এটা আসছে 217-তে, একটা পাত্র দেওয়া আছে এবং এখানে অ্যালুমিনিয়ামের পাত্র দেওয়া আছে, কিছু ডাটা দেওয়া আছে এবং বলছে এবার যে উদ্দীপকে উল্লিখিত পাত্রটি কিছুদিন পর ছিদ্র হয়ে যাবে কি না। তো যাবে কি না সেটাই হচ্ছে বিষয়। তো এবার আমরা ম্যাথ করব না, ম্যাথ না করে আগে নিজে থিঙ্ক করে নিই যে রাখা যাবে কিনা। সক্রিয় কে বেশি, এমএম না অ্যালুমিনিয়াম? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মানে ম্যাগনেসিয়াম। সক্রিয় হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে এর বেশি সক্রিয়। যদি এ সক্রিয় হয় তাহলে এটা এই পাত্রটা এন হিসেবে কাজ করবে, আর যদি এন হিসেবে কাজ করে তাহলে সেটা ক্ষয় হবে, আর ক্ষয় হলে ছিদ্র হয়ে যাবে। এবার আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সলভ করব, আমরা এটা থিওরি অংশ দিয়ে সলভ করলাম, থিওরি দিয়ে প্রমাণ করলাম যে এটা ক্ষয় হবে বা রাখা যাবে না। বুঝো নাই, থিওরি দিয়ে সলভ করলাম রাখা যাবে না, আর তোমরা সবাই বলছো রাখা যাবে, তোমরা প্রমাণও আবার দেখাইছো। দেখা যাক, মাঝে মাঝে আমার খেয়াল থাকে না বানান গুলা, মানে অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, আমি সূত্র বসাবো, মুখস্থ সূত্র একটা, ইনট প্লাস ইনট, এখানে আমরা কিছু বসাবো। তো বসাবো কিভাবে, এগুলো থেকে না আমরা আগে বিক্রিয়াটা কল্পনা করব, অথবা বিক্রিয়াটা অন্য জায়গায় করব। যদি বিক্রিয়াটা ইজি হয় তাহলে আমি ধরে নিতে পারবো, বিক্রিয়া না করলেও হবে আমি ধরে নিতে পারবো, কিন্তু যখন দেখবো যে বিক্রিয়াটা একটু হার্ড বা সমতার বিষয় আছে তখন আমাকে বিক্রিয়াটা করতে হবে, কারণ ওই বিক্রিয়া থেকে আমি এই জিনিসগুলো বসাবো, তারপরে এটার সাথে আমি ম্যাচ করবো। বুঝো নাই, এবং শর্টকাট টেকনিক দিয়েও হবে, আমি ওটাও বলবো একটু। আচ্ছা, বিক্রিয়াটা হচ্ছে তোমার, আরে জায়গা হবে কি না, এমএন SO4 প্লাস অ্যালুমিনিয়াম হবে আবার এল টু SO4 থ্রি এবং কি হবে এমএন হবে। সমতা যদি করি আমরা তাহলে এখানে দিব কত, টু, এখানে দিব থ্রি, এখানে দিব থ্রি। আমি এই বিক্রিয়া থেকে আমি এখানে বসাবো, তারপরে এইটা থেকে আবার এইটা আমি তুলনা করব বা ম্যাচিং করব হচ্ছে কিনা। হ্যাঁ, জিরো থেকে থ্রি প্লাস, আর এখানে টু প্লাস থেকে জিরো, তাহলে আমি এখানে লিখব অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস লিখছি, ঠিক আছে? আমি এখানে কিন্তু লিখছি, ঠিক আছে না? এবার এখানে কি লিখবো বলো, এমএন টু প্লাস থেকে এমএন। এবার যে কাজটা করবো ম্যাচিং করবো, ম্যাচ খাচ্ছে কিনা আমার সাথে, ম্যাচ হবে কিনা। আচ্ছা, ম্যাচিং যেটা করবো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থ্রি প্লাস চেঞ্জ করার প্রয়োজন আছে? লিখতেছে দেখে না, তারপর মানে মিলে গেছে তো, তাই না? আমি খুব খুব বসাবো এটা, ওয়ান পয়েন্ট যার প্রমাণ বিধারণ হবে মান বেশি সেটা তো এর হিসেবে কাজ করবে না, দেখতে তো হইছে কিন্তু এটাই তো মনে ছিল না তার জন্য। আচ্ছা, সূত্রের প্লাস আমি বসাবো, এবার দেখি যে ম্যাচিং খায় কিনা, ম্যাচিং যদি খায় ভালো, আর যদি ম্যাচিং না খায় তাহলে তো সমস্যা। আচ্ছা, এমএন টু প্লাস থেকে এমএন কি করব, মানটা হুবহু বসাবো, চেঞ্জ করব কি, এখানে প্লাস সাইন আছে, এখানে কিছু নাই মানে প্লাস সাইন, তাহলে কি করে দেব, মাইনাস মাইনাস 1.18 হবে 0.48, ধনাত্মক না ঋণাত্মক? যদি পজিটিভ হয় তাহলে
অ্যালুমিনিয়ামটা আবার কি হিসেবে কাজ করবে? যদি পজিটিভ ভেজাল আসে তাহলে কি হিসেবে কাজ করবে? এনও। আর এনও কি ক্ষয়প্রাপ্ত হয়? এনও ক্ষয়প্রাপ্ত হয় তাহলে এটা অবশ্যই ক্ষয়প্রাপ্ত হবে, নিচে একদম করে ফুটা হয়ে যাবে, ফুটা হয়ে গিয়ে তোমার ছিদ্র হয়ে যাবে, যাবে ছিদ্র হয়ে যাবে, এটাই বলছে। তারপরে যা আছে এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি শেষ করি নাই, যে একটা টেকনিক আছে শর্টকাট টেকনিক, আমি বলছিলাম এটা বল, বড় মান মানে ছোট মান, কে বড়? যে সক্রিয় ধাতু সে হয় এনড, আর এনড ক্ষয়প্রাপ্ত হয় সেটা রাখা যাবে না। সক্রিয়তার দিক দিয়ে একবার অ্যান্সার দিলাম, আর একবার দিচ্ছি ম্যাথ দিয়ে, ম্যাথ যেটা নিয়ম কানুন সিস্টেম সেভাবে করলাম। পজিটিভ রেজাল্ট আসতেছে, পজিটিভ রেজাল্ট মানে আমার মানে পাত্রটা এনম হিসেবে কাজ করবে, অর্থাৎ ক্ষয় হবে বা ছিদ্র হবে। দুই টাইপের অ্যান্সার গেল। তিন নম্বর টাইপের অ্যান্সার হচ্ছে শর্টকাট বড় মান মাইনাস ছোট মান দিয়ে, বড় মান মাইনাস ছোট মান দিয়ে। তাহলে তিন টাইপ তিন দিক দিয়ে আমাদের রেজাল্টে কি আসতেছে মিটানোর বুঝো নাই? কি বুঝছি? তিন ধরনের মানে তিন টাইপের, তিন টাইপ দিয়ে চেক করলাম। তিন টাইপের চেক করার পরে আমরা চেক করে বুঝতে পারলাম যে আসলেই এটা রাখা যাবে না বা ছিদ্র হবে। এই বুঝো নাই? এবার বলো তুমি কি জানো বলছিস না? কিছু না বললাম তো। তুমি তো শুনে পারো। ভাইয়া বললাম তো, আমি কি বললাম? করতে বললাম পারো, মুখে মুখে বলবো। হ্যাঁ ওই তো বিজ্ঞান কি ওটা মনে ছিল না? আচ্ছা আমরা আমরা এই নিরাপদ পাত্র রিলেটেড আরেকটা ম্যাথ করবো, ঠিক আছে? বাজুক কাটা, আমিও তো খাইনি, প্লিজ আস নেই। হ্যাঁ হ্যালো, দেখো আমরা এই নিরাপদ পাত্র রিলেটেড আরেকটা ম্যাথ করতেছি। এই ম্যাথটা আসছে তোমার ইয়েটা লিখে নিয়ে গেল, দিনাজপুর 15, এটা আসছে দিনাজপুর 15 সালে এই ম্যাথটা। তো এখানে একটা তোমার পাত্র দেওয়া আছে এবং দেখে মনে হচ্ছে এটা একটা তড়িৎ বিশ্লেষক কোষ বা পাত্র, এবং সেখানে একটা সলিউশন বা দ্রবণ আছে ফেরাস সালফেটের, তাই না? এবং এখানে কিছু ক্লু দিছে এরা, একটু দেখতে হবে লেখার থেকে। এই দেখো এখানে কিছু ক্লু দিছে এরা, ক্লু তো লাগবেই। এবং বলে দিছে উদ্দীপক দ্রবণকে জিঙ্ক পাত্র এবং কপার পাত্রদের কোটিতে রাখা যৌক্তিক এবং বিশ্লেষণ করো। আমরা ম্যাথ ছাড়াও আগে একটু চিন্তা করি, এর ফেরাস সালফেট মানে ফেরাস সালফেটের দ্রবণ, তাই না? জিঙ্ক বেশি সক্রিয় না আয়রন নিষ্ক্রিয়? তার মানে জিঙ্কের পাত্রে রাখা যাবে না। আমরা থিওরি অনুযায়ী বা শর্টকাট টেকনিক অনুযায়ী বুঝতে পারলাম কপার বেশি সক্রিয় না আয়রন নিষ্ক্রিয়? আয়রন এবং কপার কম সক্রিয়, তার মানে এই পাত্রে রাখা যাবে, এই পাত্রে রাখা যাবে না। এটা থিওরি দিয়ে বলতে পারলাম বা থিওরি দিয়ে একটু লিখতেও পারি, কিন্তু আমাকে যৌক্তিক বিশ্লেষণ ম্যাথ দিলেই ভালো, ম্যাথ দিয়ে করেই ভালো হবে, যেহেতু টার্ম দিছে এরা, ঠিক আছে? এবার যে কাজটা করবো আমরা, দেখো দুইটা টার্ম আমি বের করবো, সেটা হচ্ছে তোমার উদ্দীপক দ্রবণকে জিঙ্ক পাত্র এবং কপার পাত্র দেয় জিঙ্ক, এখানে জারণ বিভবের মান কার বেশি, আয়রনের না জিঙ্কের? জারণ বিভবের মান কার বেশি? জিঙ্কের। এর কম কিন্তু, তাই না? তার মানে এটা তোমার এনার্জি হিসেবে কাজ করবে, এটা এনার্জি হিসেবে যদি কাজ করে তাহলে তুমি দেখাইতে পারবা জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন চলে গিয়ে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, আর যেহেতু বিজারণ Fe2 প্লাস থেকে দুটো ইলেকট্রন নিয়ে Fe তে পরিণত হচ্ছে। আমি কেবল জিঙ্ক এবং আয়রনের কাজটা করতেছি, অন্য ধাপে কাজ করবে কাটি নিয়ে এটা আর এটাকে নিয়ে, তাই না ভাই? আচ্ছা আমি তো এগুলো লিখতে হবে না, এটা কি জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, আর এটা পাবো আমি টোটাল কোষ বিক্রিয়া। এ বুঝো নাই রে? যদি বুঝে থাকো তাহলে এবার দেখো ঘটনাটা কি ঘটে। জিন থেকে Fe2 প্লাস এবং Zn2 প্লাস এবং Fe পাচ্ছি,
আমাদের তো এটা বের করা, আমাদের তো এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এবার আমি কি বের করবো, ইনর সেল বের করবো, ইনর সেল বের করবো। যদি ইনর সেল বের করি, আমি এটাই দেখাচ্ছি, আমার মিশাই দেবো ইনর সেল, কি লিখবো মুখস্থ জানা আছে, ইনর প্লাস ইনর, ইনর প্লাস ইনর লিখবো। এরপর দেখবো আমি এখানে মানবো, মানে এখানে বসাবো, আমি কি বসাবো এখান থেকে, আচ্ছা জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, আর কথা না বলতে হবে নাকি, আমি একে বলবো, আমার সাথে বলতে হবে, তাহলে কি করতে হবে, মান তো ওটাই বসাইতে হবে, কি করতে হবে, শুধু ওই সাইনটা, এখানে কিসের সাইন আছে, পজিটিভ, আমাকে এটা নেগেটিভ সাইন নিতে হবে, সূত্রের প্লাস কিন্তু এটা, এই লিখতেছে খালি সূত্রের প্লাস এটা, এবার ওইখানে আছে পজিটিভ, এখানে দিব নেগেটিভ, যা আছে মান তাই বসাবো, 0.44, এবার 0.76 মাইনাস 0.44 কত, 0.3 রেজাল্ট কি পজিটিভ আসছে, যদি পজিটিভ আসে তাহলে আমার জিঙ্ক কি হিসেবে কাজ করবে, জিঙ্ক আমার এনোড হিসেবে কাজ করবে, আর এনোড তো ক্ষয় প্রাপ্ত হয়, অর্থাৎ জিঙ্ক পাত্রে রাখা যাবে না। একটা পার্ট করলাম আমরা, আমাদের আরেকটা, তুমি বুঝো নাই, চুপ করে আছে কথা বলো না, তুমি চিন্তা করছো অন্য কথা বলো না, মানে আমি জানি তবে বুঝি, কপারকে নিয়ে যদি কাজ করি সেম ঘটনা ঘটাবো, কপারকে নিয়ে যদি কাজ করি তাহলে সেম ঘটনা ঘটাবো, আচ্ছা তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, আচ্ছা এখানে একটা কথা বলি, আমি আমি যে পাত্র রাখবো সেই পাত্রটাকে আমি অ্যানোড ধরতেছিলাম, প্রথমেই বলছিলাম, প্রথম লেকচারটাতে আমি বলছিলাম যে পাত্রটা নিয়ে আমি তুলনা করবো, কল্পনা করবো, সেই পাত্রটাকে ধরবো আমি কি অ্যানোড, আর অ্যানোডের তোমার জারণ হয়, তুমি জানো সেটা কি, কে থাকে থাক, যদি আমি অ্যানোড হই আমারও জারণ হবে, তুমি যদি অ্যানোড হও তোমারও জারণ হবে, তাই না রে, আচ্ছা এবার আমি অ্যানোড হিসেবে কাকে ধরবো, কপারকে, তাহলে এখানে কি হবে, কপার থেকে কপার টু প্লাস হবে, কেন এই ঘটনাটা করলো, সব সময় তো কপার টু প্লাস থেকে কপার হয়, কেন আমি এই কাজটা করলাম, কারণ আমি কপারকে ধরে নিছি কেন, এই বুঝো না, ইয়ার খারা না, ও লিখ, তুই তো লিখতেছো, দেখার গুরুত্বপূর্ণ, কপার টু প্লাস থেকে কপার হয়, কিন্তু এখানে দেখলাম উল্টা হচ্ছে, কপার থেকে কপার টু প্লাস করলাম আমি কেন, কারণ কপারকে আমি এনোড ধরতেছি, ধরলাম প্রমাণের জন্য, এই কারণে কপার থেকে কপার টু প্লাস হলো, আচ্ছা যেহেতু এটা এনোড তাহলে এটাকে অবশ্যই আমি ক্যাথোড হিসেবে কল্পনা করব, তাহলে এপি টু প্লাস থেকে এপি টু, এপি টু প্লাস থেকে এপি, ঠিক আছে, আচ্ছা এখানে একটু জিনিসগুলো লিখে দিই আমি, এটা কি জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, আর টোটালটা হচ্ছে কোষ বিক্রিয়া, কি হবে সিইউ প্লাস এপি টু প্লাস সিইউ টু প্লাস এটি, এবার কার মান বের করব, ইনোড সেলের মান বের করব, ইনোড সেল সি ডাবল এস, সূত্র কি, ইনোড প্লাস ইনোড, আচ্ছা এখন এখানে কিছু লিখতে হবে, তাই না,
এই জিনিসটা পাবো কোথায়? বিক্রিয়া থেকে পাবো, টোটাল কোষ বিক্রিয়া থেকে পাবো এই জিনিসটা পাবো। আমি কিন্তু এই জিনিসগুলো ওইখান থেকে সরাসরি বসাবো না, এখান থেকে বসাবো। তাহলে এখানে বসাবো আমি কপার থেকে কপার টু প্লাস, কপার থেকে কপার টু প্লাস, আর এখানে বসাবো আমি আয়রন থেকে আয়রন টু প্লাস থেকে আয়রন। এবার ম্যাচিং করব ডিএনএ, নাকি ডিএনএ ম্যাচিং করে না? আচ্ছা কপার থেকে কপার টু প্লাস, ঠিক আছে খাচ্ছে না মাত্র আছে। ওইভাবে দিলে সূত্রটা ভুল কাটা দিবে আমাদের, কখনো দিবে না। এনোটা জারণ প্লাস ক্যাথোড বিজারণ সূত্র, আপনি যদি এনোটা জারণ ঠিক আছে এখানে মাইনাস দেন তাহলে এটা তো কয়েক ধাপে করা যাবে। এনোটা জারণ প্লাস ক্যাথোড বিজারণ, আমি এখানে তুমি যখন তুমি যদি আমার ভিডিওটা আগেতে ভিডিও করে নিয়ে মনে হয় আমি কয়েকটা রূপ দেখাইছিলাম তোমাদের মনে করে কিনা জানি না। সূত্রটা তো ওইভাবে লেখা যাবে না ওইখানে, এটা এরকম করলে করা যাবে। আপনি নিচে বসাচ্ছেন মাইনাসটা, আপনি ওইখানে কেন বসাচ্ছেন? ওইখানে বসাচ্ছেন মাইনাসটা, এটাও করা যাবে, এটা ভুল হবে না। তাও সাথে বলিও এটা ভুল যাবে না। যেমন এনোডে জারণ আমাদের সূত্র কি ছিল? এনোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ, এনোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, এনোডে জারণ, এনোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, তো ঠিকই তো আছে। এটা কি জারণ বোঝায় এটা দিয়ে? না এটা তো ঠিকই আছে। দাঁড়াও এটা দিয়ে কি সিউ সিউ টু প্লাস জারণ বোঝাচ্ছে? জারণ বোঝাচ্ছে তো, এই জিনিসটা আমি জারণ বুঝতেছি। হ্যাঁ তাই তো হচ্ছে এটা, তুমি মিনিং করো এটাকে, বাংলা মিনিং করো এনট অক্স, কি ছিল এনট অক্স আর এনট রেড রিডাকশন অক্সিডেশন, তো ঠিকই তো আছে। এখন যে কাজটা করলাম মেচিং করো, মেচিং করে কাজটা করলাম সূত্রে প্লাস বসাইলাম, এটা চেক করলাম এটা ম্যাচিং হচ্ছে না, তাহলে কি করতে হবে? মানটা তো নিবই বা মাইনাস কত ছিল? 0.44। হ্যাঁ কত? মাইনাস 0.78। মাইনাস 0.78 ভোল্ট। আচ্ছা এখানে সাইন আসছে, সাইন পাইছি আমি ঋণাত্মক, যদি পজিটিভ পাইতাম তাহলে আমি ধরতাম আমার কপার হচ্ছে অ্যানোড, যেহেতু সাইন আমি পাইছি নেগেটিভ অর্থাৎ কপার আমার হবে CATHOD, ক্যাথোড, ক্যাথোড আমার ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ কপার যদি ক্যাথোড হিসেবে কাজ করে এই পাত্রটা যদি কপার কপারের হয় তাহলে সেটা ফুটা বা ছিদ্র হবে না, অর্থাৎ তখন ফেরাস সালফেট দ্রবণকে রাখা যাবে। এটা আমরা ম্যাথ টার্ম দিয়ে সলভ করলাম, আবার তুমি যদি বড় মান ছোট মান দিয়েও হিসাব করো তাও কিন্তু হবে, তুমি চিন্তা করো। এবার তুমি প্রশ্ন করো, তুমি তাহলে নিয়ম আমি তো নিয়ম অনুযায়ী করতেছি একই, আর একটা করবো না ছেড়ে দিব, তিনটা প্রশ্ন আছে কিন্তু। আমি আবার সাড়ে ছটার দিকে যাবো সিঁড়ির বন্ধ, আল্লাহ হাফেজ।